তৃণমূলে যাওয়ার জল্পনা বাড়িয়ে কংগ্রেস ছাড়লেন ফরাক্কার পাঁচবারের প্রাক্তন বিধায়ক। বৃহস্পতিবার যোগ দিতে পারেন অভিষেকের জঙ্গিপুরের সভায়, কেন ছাড়ছেন উনিই বলতে পারবেন, মন্তব্য অধীরের। দিল্লি হাইকোর্টে অভিষেকের ইজির বিরুদ্ধে মামলার শুনানি মুলতবি, তিন দিনের মধ্যে দুপক্ষকে হলফনামা জমা দিতে নির্দেশ। এই মামলায় পরবর্তী শুনানি আগামী সোমবার। কাল হচ্ছে না অভিষেকের র্যালি, করোনা আবহে বিপর্যয় মোকাবিলা আইন সহ 144 ধারা বলবৎ, পদযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়, হাইকোর্টে জানালো ত্রিপুরা সরকার। রাজ্যপালের সম্মতি নিয়ে চার্জশিটে ফিরহাদ সুব্রত মদন, বিধানসভায় হাজিরার আগের দিন স্পিকারকে চিঠি ইডির, পাল্টা চিঠি স্পিকারের, আমার প্রত্যাশা কাল আসবেন দুই অফিসার, বললেন বিমান বন্দ্যোপাধ্যায়। চিটফান্ড মামলায় হাইকোর্টে রাজ্য পুলিশের ডিজির হাজিরা, মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সহযোগিতা চাইল আদালত, নথি সংক্রান্ত সমস্যা সমাধানে নোডাল অফিসার নিয়োগের পরামর্শ। হাই সিকিউরিটি জোনের কারণ দেখিয়ে অভিষেকের বাড়ির কাছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রচারে বাধা, পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থীর বচসা, কমিশনের কাছে নালিশ প্রিয়ঙ্কার। ভবানীপুরে মমতার হয়ে অভিনব প্রচার মদন মিত্রর, মহিলা ঢাকিদের সঙ্গে ঢাক বাজিয়ে গান গাইলেন তৃণমূল বিধায়ক। রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে আরও একটি এফআইআর করল সিবিআই। বর্ধমানে একটি খুনের মামলায় এফআইআর দায়ের করা হয়েছে, এ নিয়ে রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে 38টি এফআইআর দায়ের হলো। আগরতলায় এনসিসি থানায় গিয়ে অসুস্থ সম্পাদক কুণাল ঘোষ, জিজ্ঞাসাবাদের সময় আচমকা অসুস্থ, বমি করায় চিকিৎসার জন্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে পাঠানো হয়েছে হাসপাতালে, জানালো পুলিশ। রাজ্যে প্রথম ফুসফুস প্রতিস্থাপন হলো মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতালে। সূত্রের খবর, সারা রাত ধরে অস্ত্রোপচার চলে, আজ সকাল 6টায় ফুসফুস প্রতিস্থাপন সম্পূর্ণ হয়, রোগী ECMO সাপোর্টে রয়েছেন। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে 14 জনের মৃত্যু, একদিনে 537 জন করোনা আক্রান্ত, দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে উত্তর চব্বিশ পরগনা, কলকাতায় একদিনে 108 জন আক্রান্ত, মৃত্যু 3 জনের। রাজ্যে শিশু চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি হাসপাতালে বেডের সংখ্যা বাড়ালো সরকার, উন্নত করা হয়েছে চিকিৎসা পরিকাঠামো, 77টি সরকারি হাসপাতালে বাড়ানো হয়েছে পেডিয়াট্রিক বেড। ঘরের মধ্যে জমা জলে বিদ্যুতে তারপরে দুর্ঘটনা, খড়দার আবাসনে একই পরিবারে 3 জনের মৃত্যু, টিটাগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু, ভগবানপুরে নৌকায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে 2 জনের মৃত্যু। জল থইথই খিদিরপুর, শেষ মুহূর্তে মমতার সভা বাতিল, আজকের বদলে কাল সভার প্রস্তুতি, লন্ডন নয় কলকাতা এখন ভেনিস, খোঁচা সুকান্তর, পুরসভা তৎপর তাই দ্রুত নামছে জল, দাবি ফিরহাদের। বৃষ্টি থামলেও জলের তলায় কলকাতার বিস্তীর্ণ এলাকা, দক্ষিণে নিউ গড়িয়া থেকে বাঙ্গুর ভিআইপি এখনও জলবন্দী রাস্তা, কালও দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টির সম্ভাবনা। জুলাইয়ে আগুন লেগেছিল লালবাজারের মার্কেন্টাইল বিল্ডিং এ, তারপর থেকে এখনো বিদ্যুৎহীন এই ভবন, এখানেই রয়েছে একাধিক বেসরকারি সংস্থার অফিস, বিদ্যুৎ ছাড়া চরম সমস্যায় পড়েছেন সংস্থার কর্মী থেকে আধিকারিকরা। খিদিরপুরের 77 নম্বর ওয়ার্ডের জলমগ্ন এলাকা ঘুরে দেখলেন ফিরহাদ হাকিম। এই ওয়ার্ড ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, জলমগ্ন এলাকায় গিয়ে পুরো আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। রাতভর বৃষ্টিতে বাড়ি ভেঙে দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু 3 বছরের শিশুকন্যার, আহত হয়েছে তার মা বাবা, শালবনী থানার বুড়িশোল গ্রামের ঘটনা। রাতভর বৃষ্টির পর ভোর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের মাটির বাড়ি। প্রবল বৃষ্টিতে পূর্ব বর্ধমানে ভেঙে পড়ল 100 বছরের পরিত্যক্ত বাড়ি, বর্ধমান শহরের 30 নম্বর ওয়ার্ডের আরপি দাস রোডের এই বাড়িটি ভেঙে পড়ে, তবে কেউ হতাহত হয়নি, ওই বাড়িতে কেউ থাকতেন না। কামারহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ড সম্পূর্ণ জলমগ্ন, মঙ্গলবার বিকেলে পরিস্থিতি ঘুরে দেখেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, তিনি বলেন এটি এখানকার দীর্ঘদিনের সমস্যা, পরিস্থিতির উন্নতিতে 200 কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি। শরতে অকাল বর্ষণ, ফুল চাষে ব্যাপক ক্ষতি কোলাঘাট ও পাঁশকুড়া ব্লকের বিস্তীর্ণ অঞ্চলে, বিঘার পর বিঘা জমি ডুবেছে বৃষ্টির জলে, পুজোর মুখে ফুল সংকটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা, আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন জেলা শাসক। এর জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়লো 20-25টি হাতির দল, বানারহাট এলাকার ঘটনা, সেখানকার ডুডুমার বস্তি এলাকায় আশ্রয় নিয়েছে হাতির দল, হাতির দলকে ফেরাতে ঘটনাস্থলে গিয়েছে বন বিভাগ ও বানারহাট থানার পুলিশ। উধমপুরে শিবগড় ধারে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু 2 পাইলটের, ট্রেনিং চলাকালীন হঠাৎই ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার, আশঙ্কাজনক অবস্থায় 2 পাইলটকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানেই মৃত্যু হয় তাদের। আরসিবিকে উড়িয়ে টিম হোটেলে ফিরে সেলিব্রেশনে মাতলো কেকেআর, কলকাতার হয়ে অভিষেকে দুরন্ত ব্যাটিং ভেঙ্কটেশ আইয়ারের, এদিন কেকও কাটলেন তিনি, সেই সেলিব্রেশনের ছবি ইতিমধ্যেই ভাইরাল। রান 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 রান, হাউ ইজ দ্যাট?
दुर्दान्त जय दिए आईपीएल द्वितीय पर्व शुरू कर धोनी चेन्नई सीएसके शिविर माना भगत जन्मदिन पार्टी फुरफुरे मेजाजे पावा गेल धोनी के हाँटुर चोट सारिए अब टेनिस सर्किटे फिरते मरिया फेडरर अस्त्रोपचारेर पर आपातत रिहैबे रयेछेन आगामी बछरई कोर्टे फिरछेन जानिए दिलेन सुइस जिनियस বিজয়গড়ে নিরঞ্জন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত নাট্য কর্মশালা কুড়ি তারিখ কর্মশালার উদ্বোধন করেন বিভাস চক্রবর্তী সেখানে প্রশিক্ষণ দিচ্ছেন দেবশঙ্কর হালদারের মতো নাট্য ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন ৩৫ জন পিভি সিন্ধুর সঙ্গে ব্যাডমিন্টন খেলছেন দীপিকা পাড়ুকোন সোশ্যাল মিডিয়ায় দীপিকা পোস্ট করলেন এই ছবি বলিউড সূত্রে খবর পিভি সিন্ধুর বায়োপিকে অভিনয় করতে পারেন তিনি যদিও এ বিষয়ে তাঁদের তরফে কোনো বয়ান প্রকাশ্যে আসেনি महेश मांजरेकर परवर्ती छवि वाइटे अभिनय करबेन तब्बू एकुश बछर पर महेश मांजरेकर काज करते चलेछेन तिनि देव प्रयोजित अभिनीत किशमिशे शूटिंग शेष परवर्ती छबिर प्रस्तुतिते नतून हेयर स्टाइले देव सोशल मीडिया पोस्ट करलेन तार एई छबि।